রানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ 10 নম্বর নৌঘাট থেকে 0 পয়েন্টে রয়েছে অপরূপ সৌন্দর্যের এই সাদা পাথর নামক স্থানটি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা সাদা পাথর দেখে আনন্দে মাতোয়ারা হয়েছেন। গত 5 বছর আগে এখান থেকে পাথর উত্তোলন করে হাজার হাজার মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু এখন পর্যটক শিল্প হওয়ায় তারা রয়েছেন বিপাকে, আর তাই পর্যটক কর্তৃপক্ষ কিছু মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। তারা পানির স্রোতের পাশে পাথর রেখে সৌন্দর্য যেন আরও বেশি বাড়িয়ে দিয়েছেন, এজন্য তাদেরকে দৈনিক মজুরি হিসেবে 500 থেকে 1000 টাকা করে দেয়া হয়। সীমান্তবর্তী নদের নাম ধলাই নদ। এ নদটি এসেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে। প্রায় 1 একর জায়গা জুড়ে রয়েছে সাদা পাথর। এখানকার একাধিক ব্যক্তি বলেন, গত 5 বছর আগে সাদা পাথর এলাকায় কোটি টাকার পাথর উত্তোলন হতো, এখন তা বন্ধ হওয়ায় সরকার প্রতি মাসে এলসির মাধ্যমে ভারত থেকে প্রায় কোটি টাকার পাথর ক্রয় করেন। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা বলেন, পর্যটন হওয়ার পরে এখানে আগে কোয়ারি ছিল, আমরা তো নিরুপায় হয়ে এখানে আসছি। আগে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, গাড়ি ঘোড়া ছিল, সব ছিল, এখন সবগুলো জং ধরতেছে। এই কোয়ারি, এখানে আগে কোয়ারি করতাম, কোয়ারি করে পাথর এখানে 70 থেকে 80, 100 থেকে 200 লোক আমাদের একটা কোয়ারিতে কাজ করত। এখন এগুলো সব বন্ধ করার পরে পর্যটন হয়ে গেছে। পর্যটন হওয়ার পরে আমাদের এলাকার লোক খুব অসহায় আছে, বুঝতে পারছেন। আমরাও নিরুপায় হয়ে এই চেয়ার নিয়ে আসছি। আর যদি সরকার এগুলো আমাদেরকে দেখতো, তাহলে ভারত থেকে পাথর আসতো আর বাংলাদেশ থেকে আমরা উঠিয়ে নিতাম। এগুলো বন্ধ করে দিয়েছে সরকার। কর্মস্থান ছিল সার্পিনে একটা, ওটাতেও নাকি পর্যটন হয়ে যাবে, ওখানে ব্যবসা বাণিজ্য করে ডাইল ভাত খাইতে পারতাম, ওগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই চাচ্ছি, আমাদেরকে সুযোগ সুবিধা করে ডাইল ভাত খাওয়ার সুযোগ করে দেন। ভ্রমণ পিপাসুরা বলেন, আসলে আমরা এসেছি দিয়েতে কুমিল্লা জেলার নাঙ্গলকুটি উপজেলা থেকে, নাঙ্গলকুটি উপজেলা প্রেস ক্লাবের, নাঙ্গলকুটি প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। এবং আমরা এসেছি সিলেটে, সিলেটে আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি, এবং সবচেয়ে ভালো লাগলো যে এই যে এই ভোলাগঞ্জের যে সাদা পাথর বা ঝর্নার পানি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রচুর পানির খুব স্রোত। এবং আসলে এখানকার পানি যেমন শীতল, এখানে আসার পরে মানুষের মনগুলো তেমন শীতল হয়ে যায়। যাদের মন খারাপ থাকে, যারা ভালো থাকে থাকে না, তারা যদি এখানে আসে কিছুক্ষণের জন্য আসলে আমার মনে হয় যে তাদের যে ক্লান্তি থাকে ক্লান্তি দিয়ে দূর হয়ে যাবে এবং সবাই মুগ্ধ হয়ে যাবে। কারণ এখানকার পরিবেশটি এত সুন্দর, এত মনোরম, এত ভালো পরিবেশ যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। না দেখলে আসলে বুঝে যাবে না, অনেক কিছু টিভির পর্দায় বা আমরা ছবিতে দেখেও বুঝতে পারি না, যা বাস্তবতার সাথে অনেক সময় অনেক কিছু মিল থাকে না, কিন্তু বাস্তব আসলে অনেকই সুন্দর, অনেকই ভালো। তা আমি অনুরোধ করবো যে যারা ভ্রমণ পিয়েছে, যারা এখনও যে যেসব দর্শনীয় জায়গাগুলো বাংলাদেশের দেখা হয়নি, এই সমস্ত জায়গাগুলো দেখা আহ্বান করবো, এমনকি সৌন্দর্য উপভোগ করার জন্য অনুরোধ করবো। সেই সাথে আমি এনএসটিভির সকল কলা কৌশলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো একজনকে এই সাক্ষাৎকারে আনার জন্য। ধন্যবাদ সবাইকে। আসার পরে যে নিরাপত্তা বাহিনী বা কোনো ধরনের যে এখানে আপনার কাছে এখন কেমন শক্তি লাগছে, আর যে ভারতের সীমান্তবর্তী এলাকা আপনারা যেতে পারেছেন কিনা, গিয়েছে কি ওই দিকে? আমাদের ভ্রমণ পিপাসুরা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভ্রমণ করতে পারেন। যেদিকেই চোখ যায় সেদিকেই যেন অপরূপ সৌন্দর্যের এই সাদা পাথর চোখে পড়ে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাম না জানা অসংখ্য ছোট বড় সাদা পাথর।